প্রায়ান ইসলামিক টিভি সুহিদিন প্রচারের যুগ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون. عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليست السنة ألا تمطروا ولكن السنة أن تمطروا وتمطروا ولا تنبت الأرض شيئا رواه مسلم. الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি একমাত্র রিজিকের মালিক, যিনি যাকে ইচ্ছা রিজিকে প্রশস্ততা দান করেন এবং যাকে ইচ্ছা রিজিকে সংকীর্ণতা আরোপ করেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতপর সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে দুর্ভিক্ষ ও আমাদের করণীয়। দুর্ভিক্ষ ও আমাদের করণীয়, আসলে দুর্ভিক্ষ বলতে আমরা কি বুঝি? দুর্ভিক্ষ বলতে বুঝি রিজিকে সংকীর্ণতা, অপ্রতুলতা। যে পরিমাণ পৃথিবীতে বা কোনো দেশে খাদ্যের প্রয়োজন সেই পরিমাণের সুব্যবস্থা না থাকা, এটাকেই বলা হয় দুর্ভিক্ষ। আরবিতে বেশ কয়েকটি শব্দ ব্যবহার করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জাদবুন, আরেকটি হচ্ছে কাহতুন, আরেকটি হচ্ছে সিনিন। এরকমভাবে একাধিক শব্দ দ্বারা এই খাদ্য সংকট এটাকে বোঝানো হয়েছে। মূলত রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পবিত্র কোরআনে বারবার বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো কীটপতঙ্গ নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নেই। তাহলে জলে এবং স্থলে যেখানে সেখানে মানুষ থেকে শুরু করে জিন, ইনসান, কীট পতঙ্গ, পশু পক্ষী, তৃণলতা, ঘাস পাত যা আছে সবার রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই রিজিকটা কিন্তু দুনিয়া থেকে আসে না, জমিন থেকে আসে না, এটা হচ্ছে একটা ভায়া, এটা হচ্ছে একটা মিডিয়া, মাধ্যম। মূল রিজিক আসে আসমান থেকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফিস সামাই রিজকুকু, তোমাদের রিজিক তো আসমানি। তো আসমান ওয়ালার সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না থাকে, অবনতি ঘটে, তো খাদ্য অবরোধ তো উনি করতেই পারে। তো যোগাযোগটা যিনি মূল সরকার তার সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফিস সামা ইরিজকুকু, তোমাদের রিজিক হচ্ছে আসমানি, অমাতু আদুন, এবং তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটাও এই উপরেই আছে, আসমানেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের খাবারটাকে লিকুইড আকারে, তরল করে, বৃষ্টির আকারে জমিনে ফেলে দেন। এই জমিন এটাকে আবার ধারণ করে এটা একটা ভায়া হয়ে গেল, সেটা একটা কারখানা, সেখানে গিয়ে কখনো এটা কোনো জায়গায় গিয়ে আলু হোক, ওই তরলটাই গরম হয়ে আলু হচ্ছে, আবার কোনো জায়গায় আপেল কমলা হচ্ছে, শাকসবজি হচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আনজালা মিনাস সামাই মাআন
فأخرج به من الثمرات رزقا لكم তিনি সেই সত্তা যিনি আসমান থেকে বারি বর্ষণ করেন পানি ঢেলে পানি ঢালেন এবং সেই পানির মাধ্যমে তোমাদের জন্য তোমাদের রিজিকের জন্য অগণিত অসংখ্য ফল ফলাদি উৎপন্ন করেন সুবহানাল্লাহ এই বৃষ্টি এটা হচ্ছে সঞ্জীবনী মৃত জমিনকে এটা জিন্দা করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা এই বৃষ্টির মাধ্যমে এটা একটা হোমিওডোজের মতো ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ফেললেন মরা জমিন পেয়ে সেটা জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো সুতরাং এই রিজিক আসে আসমান থেকে আর এই পৃথিবীতে রিজিকের যে সংকট এবং বিভিন্নভাবে যে আমরা সংকটে পড়ি সমস্যায় পড়ি এর মূল কারণ হচ্ছে মানুষের নিজ হাতের কামাই নিজ হাতের উপার্জন আমি একটু পরে দলিলগুলো আপনাদের সামনে দিব তো আমরা দুর্ভিক্ষকে মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কৃত্রিম আর একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসা কৃত্রিমটা কীরকম কৃত্রিম হচ্ছে এই যুগের কিছু মানুষ ইমান হারা কিছু মানুষ কোনো এলাকা কোনো দেশ বা কোনো মানে প্রদেশ এগুলোর উপরে কৃত্রিম আকারে খাদ্য সংকটের সিস্টেম চালু করে ফেলে এক একটা বর্ডার যে আমরা দেখছি এই বর্ডারগুলো আসলে একটা মরণ ফাঁদ এই বর্ডার মানে আমরা কোনো বর্ডারে আছি তার মানে একটা বড় জেলখানায় আছি কাশিমপুর কারাগারে একটা ছোট জেলখানা এরিয়াটা ছোট বোঝা যায় যে আমি জেলখানায় আছি কিন্তু আমরা প্রতিটি রাষ্ট্রের মানুষ যে মূলত জেলখানায় আছি এটা কিন্তু আমরা টের পাই না এই বর্ডার যদি আমাদের না থাকতো তাহলে এক দেশের খাদ্য আর এক দেশে অনায়াসে আসা যাওয়া করতো এক দেশে হচ্ছে আর এক দেশে হচ্ছে না আসা যাওয়ার মাধ্যমে এই ঘাটতিটা পূরণ হয়ে যেত কিন্তু এখন যেহেতু বর্ডার সিস্টেম করে দিয়েছে এই আমাদের শত্রুরা বা যে কোনো দেশের শত্রুরা সেটা মুসলিম হোক আর অমুসলিমই হোক অপর পক্ষ যখন এটাকে শায়েস্তা করতে চায় তো এখন সরাসরি যুদ্ধ চাপিয়ে দিলে সেটার তো যৌক্তিক একটা কারণ না থাকলে অন্য রাষ্ট্র প্রতিবাদ করে কিন্তু নীরবে হত্যা করা যায় এরকম একটা পদ্ধতি হলো এই দুর্ভিক্ষ বা খাদ্যের সংকট সৃষ্টি করা ধরুন আমাদের দেশে কী কী খাবার কী কী খাদ্য কী কী বস্তু আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র দূরবর্তী রাষ্ট্র থেকে ওটা সংগ্রহ করি এটা তো ওদের নখদর্পণে আছে বাংলাদেশ এত টন খাদ্য লাগবে এত টন তারা নিজেরা উৎপাদন করতে পারে আর বাকিটা এদিক থেকে টান দেয় এইভাবে যদি কোনো সংকট সৃষ্টি করে ওইটাকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই এখানে একটা সংকট সৃষ্টি হয়ে যাবে এটা উত্তরণ হতে হতেই অবস্থা অনেকটাই বেহাল হয়ে যাবে এর হচ্ছে মানে জ্বলন্ত প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ওই যে মক্কাবাসীরা তাকে দুর্ভিক্ষের ভিতরে ঠেলে দিল কৃত্রিম সংকট সৃষ্টি করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিআবে আবি তালেবে দুটো বছর যে অবস্থান করলেন এখানে পুরো এলাকায় কোনো রকমের খাদ্য রস পত্র পানি লেনদেন কথাবার্তা সব কিছু তারা বন্ধ করে দিয়েছিল তাহলে এটা হচ্ছে কৃত্রিম সংকট এবং সাহাবাদের বাচ্চাদের কান্না কে শোনে আল্লাহ ছাড়া শোনার কেউ এখানে ছিল না গাছের ছাল পর্যন্ত তারা খেয়েছেন গাছের পাতা পর্যন্ত খেয়েছেন সাহাবাদের জীবনী পড়লে বিশেষ করে আপনারা রহিকুল মাখদুম মহরাঙ্কিত স্বর্গীয় সুধা বা জান্নাতে সুধা দুই লেখক দুই নামে অনুবাদ করেছেন এইটা ওই শিয়াবে আবি তালেবে নবী সাল্লাম যে দুর্ভিক্ষ কবলিত হয়েছিলেন ওই পর্বটা করে নেবেন যে সাহাবাদের কী পরিমাণ এখানে কষ্টটা ছিল শুধু ইমানের কারণে নবী সাল্লামকে কেউ ছেড়ে যাননি হ্যাঁ তবে হাশিম গোত্র নবী সাল্লামের গোত্র এই আওতার মধ্যেই ছিলেন যদিও তারা মুসলিম ছিলেন না কিন্তু তাদের কথা ছিল আমাদের সন্তানকে তারা শাস্তির আওতায় নিয়ে যাবে আমরাও তাদের সাথেই থাকবো আমরা বাহিরে যাব না এই সহযোগিতাটুকু নবী সাল্লাম বংশের লোকেরা করেছিলেন এখানে মানবেতর জীবনযাপন তারা করেছিলেন তারা যে মলত্যাগ করতেন সেটা ছাগলের যে মলত্যাগের মতো এরকম অবস্থা ছিল কারণ খাদ্য পাতা গাছের ছাল তো মলত্যাগ করলে যে ছাগলের যেরকম হয় ওই রকম
গড়ি গড়ি ক্যাপসুলের মতোই ছিল। তো এটা হচ্ছে আপনার কৃত্রিম সংকট। আরেকটি হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে, যেখানে মানুষের কোনো হাত নাই, এটা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। এটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে পরীক্ষা আরেকটি হচ্ছে গজব আকারে আসা। যদি পরীক্ষা হয় সেটাও আমাদেরকে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সেখান থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। যেমন ইয়াকুব আলাইহিসসালাম, তিনি নবী, তার দেশে খাদ্যের সংকট দেখা দিল, আর মিশরের রাজা, মিশরের বাদশাহ কাফের, সেখানে খাদ্য থই থই করছে, পরীক্ষা। নবীর দেশে খাবার নাই, ছেলেদেরকে পাঠাচ্ছেন যাও মিশরে নাকি। তখন তো ইউসুফ আলাইহিসসালাম কিছুটা দায়িত্ব পেয়ে গিয়েছেন, একটু পরে হয়তো সময় মতো আমি ওটা বলবো আপনাদের। এখন শুধু যেটুকু বোঝাচ্ছি সেটুকু বোঝার চেষ্টা করি যে কখনো কখনো এই খাদ্য সংকটটা, আর রিজিক বলতে আমরা শুধু খাদ্যটাই বুঝি এটা কিন্তু ভুল, রিজিক কিন্তু অনেক ব্যাপক শব্দ। আপনি যা ভোগ করেন সেটাই রিজিক, সেটা আপনি খান, সেটা আপনি পান করেন, সেটা আপনি ব্যবহার করেন, আপনার জামা কাপড় ঘর বাড়ি গাড়ি বাড়ি নারী সন্তান সবই আমাদেরকে রিজিক। হ্যাঁ, কিন্তু আমাদের ভাষাতে রিজিক বলতে আমরা শুধু খাদ্যের ভিতরে আবদ্ধ করে ফেলেছি শব্দটাকে। তাহলে দেখুন এখানে যে ইয়াকুব আলাইহিসসালাম, তিনি নবী, তার এখানে খাদ্যের সংকট দেখা দিয়েছে, তিনি সন্তানদেরকে পাঠাচ্ছেন কাফের দেশে। তখন কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম জানেন না যে ওখানে আমারই ছেলের খাদ্যমন্ত্রী হয়ে বসে আছে, উনি তো এটা জানেন না। উনি তো জানেন তার ছেলে মারা গিয়েছেন, মারা গেছে এটা বিশ্বাস করেন নাই উনি। উনি এটা বুঝতে ফেলেছেন যে আমার ছেলেকে কিছু একটা করা হয়েছে, হ্যাঁ মারা যায়নি কিন্তু আমার থেকে সে তাকে দূরে সরানো হয়েছে, এইটুক বিশ্বাস ছিল। হ্যাঁ, কারণ ওই যে বাঘে খেয়েছিল এই নাটক এই অপারেশন বিশ্বাস করেনি। হ্যাঁ, তো যা হোক, তো ওখানে যে তারই সন্তান খাদ্যমন্ত্রী হয়ে বসে আছে এটা উনি জানেন না। উনি জানেন শুধু ছেলেদেরকে বলেন যাও মিশরে আমরা শুনেছি একজন ন্যায়পরায়ণ ব্যক্তির হাতে দায়িত্ব এসেছে, তোমরা সেখান থেকে গিয়ে খাবারগুলো নিয়ে আসো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এবং এইরকম দুর্ভিক্ষ আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনেও এসেছিল। আপনি যদি খন্দক যুদ্ধের সময় ওই হাদিসগুলো পড়েন তাহলে দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এই সময় মারাত্মক খাদ্য সংকটে ছিলেন, তিন দিন যাবৎ তাদের কোনো খাবার ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি কণ্ঠ ক্ষীণ হয়ে এসেছে, পেটটা পিঠের সাথে লেগে যাওয়ার মতো হয়ে গিয়েছে, পেটে পাথরও বাঁধা আছে। মুহাদ্দিসে কেরাম তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি কেন পেটে পাথর বেঁধেছিলেন, দুটো কারণ উল্লেখ করা হয়। এক নম্বর হচ্ছে পাথরের মাঝে একটা পাথর পেটে বাঁধলে একটা শীতলতা ওখানে অনুভব হবে, ওইর মাধ্যমে যেন কিছুটা ক্ষুধার যে একটা দহন পীড়ন আছে, জ্বালা যন্ত্রণা আছে, পাথরের ঠান্ডা দিয়ে যেন ওর জ্বালা দহন ওই জ্বালা পোড়াটা একটু কম হয়। সুবহানাল্লাহ। আর একটা কারণ ছিল যে খাবার না খেতে খেতে এই পেটটা যদি একবার পিঠের সাথে লেগে যায় তাহলে এদিকে পিঠটা হেলে বাঁকা হয়ে যাওয়ার কুঁজো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য এখানে একটা পাথর দিয়ে দিলেন যাতে করে মেরুদণ্ডটা বাঁকা হয়ে না যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা মানে কখনো কখনো যাকে ইচ্ছা তিনি রিজিকে প্রশস্ততা দান করতে পারেন, আবার যাকে ইচ্ছা রিজিকে সংকীর্ণতা আরম্ভ করতে পারেন। দুর্ভিক্ষটা আবার কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আসে, যেমন আমার শুরু আয়াত যেটা আমি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়ালাকাদু আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসিম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমি অবশ্যই ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করেছিলাম। তাহলে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সেনাবাহিনী ব্যবহার করলেন সেটা হলো দুর্ভিক্ষ, আল্লাহর সেনাবাহিনীর নাম দুর্ভিক্ষ। আল্লাহ বলছেন অলাকাদ আখাযনা, আমরা ফেরাউনের অনুসারীদেরকে পাকড়াও করলাম, ধৃত করলাম, ব্যবস্থা নিলাম। কিসের মাধ্যমে? সেনাবাহিনীটা কি বিসিনি, দুর্ভিক্ষের মাধ্যমে। ওয়ানাকসিম মিনাস সামারাত, এবং ফল ফলাদির ঘাটতি দিয়ে, সংকট সৃষ্টি দিয়ে আমি ওদেরকে পাকড়াও করলাম। কেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা বোঝে
যে এই কর্তৃত্বটা ফেরাউনের না, এটা আরেকজনের, কমপক্ষে যেন ব্রেনটা ওখান থেকে সরে, যে ফেরাউনই যদি তোমাদের মাবুদ হয়, ফেরাউনই যদি তোমাদের একমাত্র সর্বেসর্বা হয়, তাহলে তারপর খাদ্যের সংকট কেন হচ্ছে? তাহলে বোঝা গেল যে এখানে ওর হাত নাই, এর হাত আরেকজনের। ওই কমপক্ষে এই অনুভূতিটা যেন তাদের ভিতরে যাক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এখানে যে সংকটটা দেখা দিল, এটা কিন্তু আজাব হিসাবে ছিল। ইউসুফ আলাইহিসসালামের যুগেও ওই যে বাদশাহের স্বপ্নটা দেখলেন, যে মন্ত্রী পরিষদের স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, যে আমি স্বপ্নে দেখি সাতটি মোটা তাজা গরু তাকে খেয়ে ফেলছে সাতটি হ্যাংলা পাতলা গরু, আবার সাতটি ভালো শীষ, আবার দেখি সাতটি ওই চিটাওয়ালা মানে শীষ। এটার একটু ব্যাখ্যা করো তো কি হতে পারে, আমি কি দেখলাম এটা? তো মন্ত্রী পরিষদের লোকেরা বললেন, আল্লাহু আহলা, এটা এমন একটা স্বপ্ন যার কোনো তেমন ভ্যালু টেলু নাই, আমরা এটার ব্যাখ্যাও বলতে পারি না, আমরা এগুলো বুঝি সুঝি না। তো এই স্বপ্নের কথা যখন প্রচার হলো, তো ওই যে একটার সাথে ঘটনা তার একটা জড়িত, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন তখন তার সাথে দুইজন আরও জেলে ছিলেন, দুই যুবক, তারাও দুইজন স্বপ্নে একটা স্বপ্ন দেখেছিলেন। একজন মানে রাজার মাথায় পানি পান করাচ্ছেন, আর একজনের মাথায় রুটি কিসের পাখির ঠুকরে ঠুকরে খাচ্ছে, একটা স্বপ্ন দেখেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে এটা ব্যাখ্যা চাওয়া হলে তিনি ওইটা ব্যাখ্যা দিবেন, আশ্বস্ত করলেন, তোমাদের দুপুরের খাবার আসার আগেই আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বলে দিব, তবে যেহেতু এটা একটা সুযোগ, যেহেতু এই লোকগুলো ইউসুফ আলাইহিস সালামকে একজন জেলখানার ভিতরেই ভালো মানুষ মনে করেছে, আর ইউসুফ আলাইহিস সালামের আচরণ চলা ফেরা কথাবার্তার ভিতরে যে শালীনতা আছে, ভদ্রতা আছে, বিজ্ঞতা আছে, এই দুই যুবক এটা টের পেয়েছিলেন, যে স্বপ্নটা ওনার কাছেই ব্যাখ্যাটা চাওয়া মানে চাওয়াটা ভালো হবে, ব্যাখ্যাটা চাইলে। ইউসুফ আলাইহিসসালাম এটাকে সুযোগ হিসাবে নিয়ে জেলখানার ভিতরেই তাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। সো হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা বলেছো স্বপ্নের ব্যাখ্যা আমি তো অবশ্যই বলবো, ইনশাআল্লাহ আমি দিব, তো এই দুপুরে খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিব, তার আগে বলো তো আরবাবু মুতাফাররিকুনা খাইরুন, এই যে এতগুলো মাবুদ এটাই কি ভালো নাকি এক আল্লাহ ভালো? সুবহানাল্লাহ, জেলখানার ভিতরেও নবীর দাওয়াত বসে নাই, নবী দাওয়াতি কাজ করছেন, যা হোক এই দাওয়াত শেষ হওয়ার পরে স্বপ্নের ব্যাখ্যাটা তাদেরকে বলে দিলেন, কৌশল করে বললেন, উনি জানতেন একজনকে মেরে ফেলা হবে আর একজনকে মুক্তি দেওয়া হবে, সে রাজার পাশে থাকবে, পানি টানি ঢেলে দিবে, সেবক সেবক হিসাবে থাকবে, উনি জানতেন যে একে হত্যা করা হবে আর একে ছেড়ে দেওয়া হবে, কিন্তু উনি ব্যাখ্যাটাকে অস্পষ্ট করে করেছিলেন, অযথাই লোকটাকে কষ্টে ফেলে দেওয়ার দরকার কি? হ্যাঁ, দুজনকেই কমনভাবে বললেন, তোমাদের একজনকে মুক্তি দেওয়া হবে আর একজনকে হত্যা করা হবে, সুখে থাকলে দুইজনই থাক, শান্তিতে থাকলেও মানে টেনশনে থাকলেও দুইজনই থাক। তো ঘটনা যেটা হয়ে গেল, তিনি যাকে মনে করেছিলেন যে এটা একে হত্যা করা হবে, মুক্তি দেওয়া হবে, তাকে বলেছিলেন যে এই যে আমার ব্যাখ্যাটা যদি সঠিক হয়ে যায় তাহলে এই ব্যাখ্যাটা তুমি যেহেতু মানে একবার তুমি করে বলছেন না, মানে ওনাকে একটু টার্গেট নিয়ে বলছেন, তাহলে আমি যেই ব্যাখ্যাটা করেছিলাম এটা একটু রাজা মশাইকে একটু বলো, যে উনি হ্যাঁ আমরা একটু একটা স্বপ্ন দেখেছিলাম, ওই জেলখানার মধ্যে একটা লোক আছে উনি এই ব্যাখ্যাটা করেছিলেন আর ব্যাখ্যাটা হুবহু মিলে গিয়েছিল, এইটা একটু ওনাকে মেসেজটা দিও। কারণ ইউসুফ আসসালাম চেয়েছিলেন যে একটা কোনো উপায়ে এখান থেকে বের হওয়ার সুযোগ করা যায় কি না, হ্যাঁ আল্লাহ তো আল্লাহকে কাছে তো চাচ্ছেনই, পাশাপাশি দুনিয়ার আসবাবপত্র ব্যবস্থাপনা এটা তো আমাদের গ্রহণ করতে আল্লাহই অনুমতি দিয়েছে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা এই লোকটা মুক্তি হয়ে ওই ইউসুফের কথা গেছে ভুলি? অনেক বেশ কয়েক বছর আবার চলে গেল, ভুলে যাওয়ার পরে বেশ কয়েক বছর চলে গেল, এরপরে রাজা এই স্বপ্ন দেখেছে, যখন ব্যাখ্যা চাওয়া হলো ব্যাখ্যা কেউ দিতে পারছেন না, তখন ওনার মনে পড়ছে আরে ওই যে জেলখানায় যে ছিলাম আমরা ওখানে একটা লোক আছে আমাদের না স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন, তাহলে এই স্বপ্নটা ওনার কাছে নিয়ে যাই। এবার ছুটলেন উনি ওনার কাছে, ওয়াদ্দা করা আল্লাহ কোরআনও বলেছেন, ওয়াদ্দা করা বাদা আম বা সিনিন, একমা শব্দ আল্লাহ কোরআন বলেছেন যে বেশ কয়েক বছর পরে ওনার এটা মনে হলো, ওয়াদ্দা করা বাদা উম্মা,
অনেক বেশ কয়েক বছর পরে মনে হলো যে স্বপ্নটা বললেন ইসা আলাইহিস ব্যাখ্যা করে দিলেন যে প্রথম সাত বছর খুব ভালো মানের ফসল হবে পরের সাত বছর দুর্ভিক্ষ এসে যাবে তাহলে কি করতে হবে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হলো যে প্রথম সাত বছর তোমাদের যে অঢেল পরিমাণের শস্য উৎপন্ন হবে এগুলোকে তোমরা যথেচ্ছা ব্যবহার করো না তাহলে এখানে কিন্তু একটা উত্তর পাওয়া যাচ্ছে যে দুর্ভিক্ষের অশনি সংকেত পেলে আমরা কি ব্যবস্থাপনা নিব নবীর কাছ থেকে একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তিনি বলছেন যে ওই যে সম্পদ যখন তোমাদের অঢেল হয়ে যাবে ওই সময় এটাকে যথেচ্ছা ব্যবহার করো না তোমাদের যা নিত্য প্রয়োজনে যতটুকু না হলেই নয় সেটুকু তোমরা খাবে ব্যবহার করবে বাকিটুকু ওই শেষ অবস্থায় না মারানো অবস্থায় ওইভাবেই রেখে দিবে পরে সাত বছরে তোমরা ওখান থেকে আস্তে আস্তে খেতে থাকবে এই স্বপ্নের ব্যাখ্যাটা যখন রাজা মশাইকে দিলেন তারা বলছে তাহলে ওনাকে নিয়ে আসো ইউসুফের কাছে গেলেন ইউসুফ বসলেন বেঁকে যে না আমি যাব না আমাকে যে কলঙ্ক দিয়ে এখানে পাঠানো হয়েছে এটার একটা সুরাহা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি এখানে দিকে যাব না সুবহান আমাদের মতো লোক হইলে একশোবার স্বীকার করে হলো বললাম যাক আমি ওটা করছি আমার তো ওইখান থেকে বের করেন কিন্তু ইউসুফ আসলাম বেঁকে বসলেন কি আমাকে যে অপবাদ দিয়ে এখানে পাঠানো হয়েছে এটার একটা সুষ্ঠু তদন্ত লাগবে আমি আসলে অপরাধী কি না এটা যদি সুষ্ঠু তদন্তে আমি নিরপরাধ হই তাহলে আমি জেলখানাতে বের হব না আমি জেলখানাতে বের হব তাহলে কি করতে হবে ওই সব মহিলাদেরকে ডাকলেন এই তোমরা যেগুলো বললা এই তুমি যেটা বললে এটা কি সুবহানাল্লাহ উনি তো এটা থেকে খুবই মুক্ত মানুষ পূত পবিত্র মানুষ ওনার সামান্য পরিমাণও এখানে দোষ ছিল না যখন তিনি এই যে সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট ওদের কাছ থেকে পেয়ে গেলেন তখন উনি ওখান থেকে বের হলেন দ্বিতীয় পরামর্শ ছিল যখন ওনাকে একটা মানসম্মত পদে দিতে চাইলেন তখন উনি পদটা চেয়ে নিলেন কালা জাআলনি আলা খাজাইনিল আরদি আপনারা আমাকে দায়িত্ব যদি দেনই রাজ্যের কোনো কাজে আমাকে যদি লাগানি তো আমাকে খাদ্যের দায়িত্বটা দেন তা আমাদের ভাষায় এটা আমরা বলতে পারি খাদ্যমন্ত্রী ওই খাদ্য মন্ত্রিত্বটা আমাকে দেন ফা ইন্নি হাফিজুন আলিম আমি এ ব্যাপারে নিজের অভিজ্ঞতা যোগ্যতা যদি কিছু থাকে সত্যিই যদি আপনি এটা যোগ্য হন এটা বলাও যায় পরিবেশ পরিস্থিতির আলোকে তো সেখানে ইনি বললেন যে আমি এ ব্যাপারে সংরক্ষক বিজ্ঞ সংরক্ষক আমি এটা বুঝি কেমনি কী করতে হবে সুবহানাল্লাহ এখান থেকে আমরা আরেকটি মাসালাও নিতে পারি পাশাপাশি একটা হাদিস হয়তো আপনাদের যারা শিক্ষিত মানুষ আছেন কোরআন হাদিস পড়াশোনা করেন তাদের ব্রেনে হয়তো এই হাদিসটা এসে আবার ধাক্কা মারতে পারে কারণ আল্লাহ নবী সাল্লামের কাছে একজন দুজন ব্যক্তি এসে কিছু পদ চাইলেন রাষ্ট্রীয় কোনো পদে আমাদেরকে ব্যবহার করেন আল্লাহ নবী সাল্লাম তখন কী বলেছিলেন যারা এই পদের আগ্রহী হয় চায় আমরা তাদেরকে দেই না আর এখানে আবার দেখছি ইউসুফ আসসালাম চেয়েও নিচ্ছে দুই হাদিসে মানে দ্বন্দ্ব হচ্ছে হয়তো বলতে পারেন যে এটা ইউসুফ আসসালামের শরীয়তে হয়তো বা জায়েজ ছিল আমাদের শরীয়তে এটা জায়েজ নাই আর একটা যখন হাদিস আমি দিব তাও আবার সংঘর্ষ বেঁধে যাবে আর একটা হাদিস হলো মালিক বিন উতবা ইদবান বিন মালিক উনি নবী সাল্লামের কাছে একটা চাকরি চেয়ে নিলেন চাকরি মানে বেতন ভুক্ত না স্বেচ্ছায় বলছেন যে ইজআলনি ইমাম কওমি আপনি আমার কওমের ইমামের দায়িত্বটা দেন তার এখানে সাহাবী চেয়ে নিলেন কিনা আর নবী সাল্লাম বললেন আনতা ইমামুহু বিকল্প ব্যবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল বলেছেন ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা মানুষ যে পরিমাণ অন্যায় করে জুলুম করে অবাধ্যতায় লিপ্ত হয় সীমা লঙ্ঘন করে ওই পরিমাণ শাস্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া শুরু করেন তাহলে তসবির দানা ছিটে গেলে একটার পর একটা যেমন পড়তে থাকে এইরকম ভাবে আজাব গজব বম্বিং হতে থাকবে সুতরাং ফলাফল কি হবে মা তারাকা আলাইহা মিন দাব্বা এই পৃথিবীতে বসবাস করার মতো আর কাউ থাকার সুযোগ হবে না সব তছনছ হয়ে যাবে
পারমাণবিক বোমা আর কি ক্ষতি করে তার যে মারাত্মক ক্ষতি করবে ওই আল্লাহর গজব যদি আসা শুরু করে কিন্তু আল্লাহ বলছে ওয়ালা কি ওয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ঢিল দেন একটু অবকাশ দেন যে তাও ওরা বুঝে ফিরে আসে নাকি শাস্তিটা দেওয়ার আগেই ওরা বোঝে নাকি যখন বুঝবে না তখন আল্লাহ যখন তার ধৈর্য একটা সীমা থাকবে হ্যাঁ তখন ইচ্ছা করলে তিনি পাকড়াও ব্যবস্থা নিতে পারবে তাহলে এই দুনিয়াতে যত মানে বিপদ আপদ দেখছেন দুর্ভিক্ষ যা শুনছেন দেখছেন এটার মূল কারণ হচ্ছে কমন কারণ হচ্ছে আমাদের পাপাচারিতা আমাদের অবাধ্যতা এখন আপনি হিসাব করে দেখুন যে যতগুলো পাপ আছে এমন কোনো পাপ নাই যে জগতে তার অস্তিত্ব নেই বরং কোন কোন পাপকে ইবাদত হিসাবে পালন করা হয় নাউজুবিল্লাহি মিন যালিক তার অন্যতম দলিল হলো শিরিকটা শিরিকটাকে ইবাদত হিসাবে অন্যান্য ধর্মের লোকেরা তো দ্বিধার্থে করছে দুর্গা পূজা কালী পূজা তুলসী গাছ পূজা গণেশ পূজা সব শিরিক সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় ইবাদত হয়ে আছে দুনিয়াতে দেখেছেন পাল্লাটা কেমনে ঘোরানো হয়েছে এবং এটা মুসলিম সমাজেও ঢুকে গিয়েছে ওই শিরিকটাই এখন ইবাদত সবচেয়ে বড় পাপ সেটা এখন ইবাদত এরপরে বিদাতের অবস্থা তো দেখছেনই এটাও একটা বড় পাপ সেটাও আমরা ইবাদত মনে করেই করছি তাহলে কি পরিমাণ পাপ আমাদের সমাজে ভরে গিয়েছে আজাব গজব আসার সুইচটা অন হয়ে গেছে এটা হলো কমন কারণ যদি একটু বিশেষ কারণ আমরা খুঁজি যে কেনই বা দুর্ভিক্ষ আসে বিশেষ কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো যদি পৃথিবীতে ব্যভিচার বেড়ে যায় অনৈতিকতা বেড়ে যায় মানে অবৈধ সম্পর্ক বেড়ে যায় তখনই ক্ষুধার জ্বালা যন্ত্রণা দুর্ভিক্ষ জাতির উপরে চেপে বসে এখন এই প্রেক্ষাপটটা আমার তো বেশ বেশি ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না বাস্তবতায় আপনারা প্রমাণ করুন যে এই পাপটা বিশ্বে জগতে কি পরিমাণ সয়লাভ হয়েছে এবং কত রকমের সুযোগ সুবিধা সহজ করে দেওয়া হয়েছে তাহলে এই পাপটা বেড়ে গিয়েছে তার মানে দুর্ভিক্ষ আসার সুইচ আমরা অন করেছি রাস্তাটাকে আমরা পাকা করে দিয়েছি তাড়াতাড়ি আসার ব্যবস্থা করে দিয়েছি তবে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না সেটা হলো আল্লাহ তার দয়া দুই নাম্বার হচ্ছে জাকাত দিতে যদি মানুষের ভিতরে অনীহা সৃষ্টি হয় হ্যাঁ এত টাকা দেওয়া লাগে ধনী মানুষদের বিপদও আছে ধরুন কোটি কোটি টাকা তার সম্পদ অনেক সময় দেখা যায় কি নগদ টাকা কম কিন্তু মালামাল অনেক বেশি এই গুদাম সেই গুদাম মানে মাল দিয়ে ভরপুর হয়ে আছে আর জাকাত তো দেওয়া লাগে বেশিরভাগই নগদ টাকা কোটি কোটি টাকার সম্পদ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জাকাত দিতে গেলে দেখে প্রায় 100 কোটি এসে যায় তখনই মানে ধাক্কা এসে যায় পরীক্ষা এসে যায় এইভাবে যদি জাকাত দিতে অস্বীকার করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ামনাউ জাকাতাল ফিত্রি বান্দারা যখন জাকাত এই জাকাত দিতে আপত্তি করবে হকদারের হাতে পৌঁছাবে না তখনই তাদের উপর থেকে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে আসমান থেকে বৃষ্টি হয়েছে বললাম তো আগে বৃষ্টি মানেই খাদ্য সেখান থেকে খাদ্য আসলো কিন্তু জমির উৎপাদন করলো না এখানে প্রসঙ্গত ওই কথাটাও বলে রাখি আমি যে হাদিসটি খুতবার শব্দে পাঠ করেছি শুধু অনাবৃষ্টিটাই দুর্ভিক্ষের মূল কারণ নয় এটাও একটা কারণ তবে এটাই মূল নয় এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা সানাতু আল্লাহ তুমতরু দুর্ভিক্ষ এটা নয় যে তোমরা বৃষ্টি পাচ্ছ না তোমাদেরকে বৃষ্টি দেওয়া হচ্ছে না এইটা মূলত দুর্ভিক্ষ নয় ওয়ালাকিনি সানাত বরং দুর্ভিক্ষ হলো আন্তুমতরু ওয়াতুমতরু তোমাদেরকে মুসুল ধারে বৃষ্টি আর বৃষ্টি দেওয়া হচ্ছে ওয়ালা তুমবিতুল আরদু শাইআ কিন্তু জমিন কোনো কিছু প্যাকেজ বের করছে না খাদ্যের প্যাকেজ বের করে না ও স্টক করে রাখছে ভিতরে হ্যাঁ আকাশ থেকে আসলো এইটুকু অনুমতি হয়েছে কিন্তু মানুষের অবাধ্যতায় এখানে আবার আটকিয়ে দেওয়া হয়েছে স্টক কর হ্যাঁ এখানে সিস্টেম বস ওনার অনুমতি জমিন আল্লাহর কাছে অনুমতি পাচ্ছে না ছাড়ার অনুমতি পাচ্ছে না এখন জমিন এটাকে ধরে রাখবে তাহলে অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই দুর্ভিক্ষের কারণ হয়ে যেতে পারে তিন নম্বর কারণ হচ্ছে যদি ওজনে কম দেওয়া হয় এই পাপটা যদি বেড়ে যায়
তাহলে দুর্ভিক্ষ আসার সময় হয়ে গিয়েছে। এখন আপনারাই বলুন যে দুর্ভিক্ষের মানে ওজনে কম দেওয়ার ব্যবস্থাটা আমাদের সমাজে আছে না নেই। এক সময় যখন ওই যে নরমাল দাঁড়িপাল্লাগুলো ছিল, তো দেখা গেছে কোনো জায়গায় মাল কিনতে গিয়েছেন, ওনারা যে বৃদ্ধ অঙ্গলি এখানে ধরে রাখে, হ্যাঁ আস্তে করে খুব কৌশলে চাপ দিয়ে দেয়, মনে হয় দাঁড়িপাল্লার সামনের দিকে অনেকখানি ঝুঁকে মাটির সাথে ঠেকার অবস্থা হয়ে যায়, এই দিয়ে দিল আপনাকে, আপনার মনে হলো যে তাকে ভালোই গড়িয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে মাপবেন যে পরিমাণ নিচের দিকে নেমেছিল ওই পরিমাণই উপরের দিকে উঠে আসে। এইরকম ওজনে কম দর সিস্টেম ছিল, একসময় নিক্তি ছিল, হ্যাঁ সে তাও হলো কিছুটা হয়তো বোঝা টোঝা যেত। এখন তো ডিজিটাল, দাঁড়িপাল্লা সব ডিজিটাল হয়ে গিয়েছে, এখন কিছুরই করা সম্ভব, বাস্তববাদীরা বলবেন আরো বেশি সম্ভব। এখন এমন ভাবে এখন চুরিও ডিজিটাল হয়েছে, হ্যাঁ চুরি করাও ডিজিটাল হয়েছে। এখন এমন সিস্টেমের দাঁড়িপাল্লা মানে ওজন মানে বাড়িয়ে দিলে আপনি টেরও পাবেন না যে 100 গ্রাম 200 গ্রাম কম দেওয়া হয়েছে। আমাদের এই 12 নম্বরে একটা বাজার আছে, বাজারের নামটা খুব ভালো, পছন্দনীয় না, মুসলিম বাজার, একটা ভালো না। তার মুসলিম বাজারে মুসলিমরা ব্যবসা করবে, লেনদেন করবে, একটা বিশ্বস্ত বাজার হওয়ার কথা ছিল। তা আমি এক দোকান থেকে মুরগি নেই, তুমি বলছো না দাম একটু বেশি, এই 5-10 টাকা অন্যান্য এর চেয়ে একটু বেশি। তা আমি একদিন উনি নিজে থেকেই বললেন যে ভাই এই যে আমার আশপাশে যে দোকানগুলো দেখছেন তারা 10-20 টাকা ছাড় দেয় বেচতে পারে, আমি সেটা পারি না, আমার একটু বেশিই বেচা লাগে। কেন বলছি, এখানে প্রত্যেকটা বালতির যে হ্যান্ডেলটা আছে এটা দেখবেন দাঁড়িপাল্লার দিকে ঘোরানো আছে। এটার আবার হেকমত কি, রহস্য কি, মারেফত কি আছে, কয় এই মাপার সময় মুরগিটা দিয়ে ওই দাঁড়িপাল্লার দিকে হ্যান্ডেলটা ঠেলা মেরে দেয়, ওই হ্যান্ডেলটা একটু চাপ মারে ওই জায়গায়, দিলেই 100-200 গ্রাম ওজন যায় বেড়ে। তো 100-200 গ্রাম 200 টাকা মুরগি হলে 100 গ্রামের দাম 20 টাকা হয়, তো 200 বা 150 যদি বাড়ায় দিতে পারে তো মোটামুটি 20-40-30 টাকা আপনার কাছ থেকেও নেওয়ার ব্যবস্থা করে ফেলছে। কারণ আপনার কাছ থেকে 30 টাকা নিয়ে যদি 20 টাকা আপনারা হাতিয়ে দিয়েও দেয় তো অত কষ্ট নেই, এই জন্য অজ্ঞ 10-20 টাকা কম দিতে পারে। আর ওনার দাঁড়িপাল্লার পাল্লাটা হলো পিছন সাইড, ওই হ্যান্ডেলটা পিছন সাইডে, হ্যাঁ। তো এইভাবে ওজনে কম দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার এই ওজনে কম দেওয়ার ব্যাপারে সাবধান করেছেন। সূরাতুল মুতাফফিফিন এটার শুরু আয়াতটা পড়ুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই মুতাফফিফিনদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, কারা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাগফুন, যখন তারা মানুষদের কাছ থেকে মেপে নেয় তখন কড়া গন্ডায় গুনে নেয়, মানে ওজনটা পারলে বেশি নেওয়ার চেষ্টা করে। ওয়া ইযা কালুহুম আউ ওয়াজানুহুম ইউখসিরুন, ওরা যখন আবার দেওয়া শুরু করে তখন আবার একটু কম দেওয়ার চেষ্টা করে, এদেরকে মুতাফফিফিন বলা হয়েছে। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, তোমরা ওজনটাকে ইনসাফের সাথে করো, কম দিও না। শোয়াইব আলাইহিসসালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই এই এটা একটা তাদের মধ্যে পাপ ছিল, ওজনে কম দর অভ্যাস ছিল। আল্লাহ আল্লাহ পর নবীর মাধ্যমে ওয়াউফু আল কাইলা ওয়াল মিকিয়াল মানে মিজান, তোমরা মানুষদেরকে কম দিও না, ওলা তাবখসু নাস আশিয়াহুম, মানুষদেরকে ওজনে কম দিও না। এই কম দর কারণে তাদের উপর বালা মুসিবত এসেছিল, ফা আখাযাতহুমুর রাজফাতু ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো আর তারা ঘরের ভিতরেই মরে পড়ে থাকলো, দেখেছেন। তাহলে এই যে পাপগুলো আমাদের সমাজে এখন সয়লাভ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাপগুলো যদি বেড়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসার পুরো ব্যবস্থাপনা আমরা ওকে করে রেখেছি। আমরা জুলুম করছি, জুলুমও মানে দুর্ভিক্ষ আসার একটা কারণ, মোট 4টা মানে স্পেসিফিক যদি বলেন নির্দিষ্ট কারণ যেটা আল্লাহ বলেছেন, কমন কারণ পাপাচারিতা, মানে বিশেষ 1 নম্বর কারণ যেটা বললাম ব্যবচার বেড়ে যাওয়া, 2 নম্বর বললাম ওজনে কম দেওয়া, 3 নম্বর বললাম জুলুম বেড়ে যাওয়া, 4 নম্বর বলেছি জাকাত দেওয়া বন্ধ করে দেওয়া। এই মোটামুটি 4টা অপরাধ যদি বেড়ে যায় তাহলে দুর্ভিক্ষ আসার সময় হয়ে গিয়েছে। এখন দেখুন তো এই 4টা পাপ আমাদের সমাজে কী পরিমাণ হয়ে আছে, তা আমরা কিন্তু দুর্ভিক্ষ আসার সুইচগুলো অন করে রেখেছি, শুধু আল্লাহর অনুমতির অপেক্ষায় আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয় হতে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ দ্বীন আম্মা বা'দ সম্মানিত মুসলিম দ্বীনের ভাই সকল আমরা এতক্ষণ ধরে দুর্ভিক্ষ সংজ্ঞা জানলাম দুর্ভিক্ষের প্রকারগুলো জানলাম দুর্ভিক্ষের কারণও জানলাম প্রতিকারের উপায় কি সংক্ষেপে বলি প্রতিকারের কিছু কিন্তু আমার আলোচনার ভিতরে এসেও গিয়েছে যদি কৃত্রিম হয় সেখান থেকেও বাঁচার জন্য যা যা ব্যবস্থাপনা আমাদের নেওয়া দরকার আমাদের দেশে উৎপাদন বাড়ানো দরকার হ্যাঁ গোস্ত বাবাদের থেকে অতীত থেকে নেওয়ার কারণে আটকে দিয়েছে গরু গোস্তের কাছে 700 টাকায় দিয়েছি আমাদের কৃষকদের এখন গরু পালা দরকার মুরগি পালা দরকার শস্য জমি পতিত রাখা যাবে না মানে নিজে আবাদ না করতে পারলে আরেকজনকে দিয়ে দেন সে আবাদ করে খান ওইটাও বাজারে আসলে দামটা একটু ই হবে এইরকম ব্যবস্থাপনা আমাদের নেওয়া দরকার আর সবচেয়ে বড় ব্যবস্থাপনা হলো যে ওই যে পাপাচারিতা ছেড়ে দেওয়া নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা সূরা নূহ এই সূরার মধ্যে পাবেন আল্লাহ বলছেন আমি আল্লাহ নবী বলছেন আমি তাদেরকে বললাম যে ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা রবের কাছে মাফ চাও ক্ষমা চাও পাপ হতে বেরিয়ে আসো তা লাভ কি হবে ইউরসিলু আলাইকুম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তোমাদের উপরে ঝাঁকে ঝাঁকে পরিবর্ষণ হবে মুষলধারে তোমাদের উপর বৃষ্টি এসে যাবে এই ইস্তেগফারের কারণে তার ইস্তেগফার হলো আকাশ থেকে খাবার আনার ব্যবস্থাপনা এটা সুইচ এতে কার সুইচ দিলে কারেন্ট এসে যায় ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা শুধু মুখে বলা নয় অন্তর থেকে বলা আল্লাহ ওই যে ভুল করছিলাম ওই যে চুরি করছিলাম ওই যে মিথ্যা বললাম এইভাবে উল্লেখ করে করে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ আমারে মাফ করে দেন কারণ এই পাপের কারণে মানুষের শ্বাস প্রশ্বাস বিগড়িয়ে যায় এই শ্বাস প্রশ্বাস বিগড়িয়ে যাওয়ার কারণে এটা হলো ওই আসমানের বৃষ্টিটাকেও ঠেকিয়ে দেয় পরিবেশ নাই এখানে নামার মতো যে একটা ব্যবস্থা থাকা দরকার স্বাভাবিক একটা আবহাওয়া থাকলে নামতো কিন্তু যে পাপের কারণে আবহাওয়াটা অস্বাভাবিক হয়ে গিয়েছে এটা আমরা বুঝতে পারবো না এটা আমরা বুঝতে পারবো না যে আল্লাহর সৃষ্টিগুলো বোঝে পাপের কারণে মানুষের শ্বাস প্রশ্বাসে পরিবর্তন এসে যায় মন মেজাজে পরিবর্তন হয়ে যায় চাউনিতে পরিবর্তন হয়ে যায় যে স্বাভাবিক মানুষ সে চাবে একরকম আর যে অস্বাভাবিক মানুষ সে তার মনে মনে খুদবুদি এ কি আমার পাপটা জেনেই ফেলছে নাকি এর সিসি ক্যামেরা একবার ধরেই ফেললো নাকি এ যে পুলিশ আসতে আমারই ধরলো নাকি ধরবে নাকি ওর মনে অশান্তি সৃষ্টি হয় শ্বাস প্রশ্বাসই ওর সমস্যা তাহলে যে আসমানে বৃষ্টি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটা অফার এখানে দিয়েছেন আর এই যে পাপগুলোর কথা আমরা বললাম সে পাপগুলো আমাদেরকে ছাড়ার চেষ্টা করতে হবে হয়তো বা বলতে পারেন আমি একা ছাড়লে কি হবে আপনি শুরু করেন আর একজন হয়তো শুরু করবে এইভাবে একদিন হয়তো আমরা মুক্ত হতে পারবো এই পৃথিবীতে আজাব কতব আসে বানি আদমের পাপের কারণে এই জন্য কীট পতঙ্গ এদের প্রতি লানত করে যে এই লোকগুলোর কারণে আমরাও কষ্টে আছি এই টুকটাকে বৃষ্টি আমরা পাই এটা ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদা ফাতিল কালিল বাহাইম এই যে পশু পক্ষী যেগুলো আছে কীট পতঙ্গ আছে ওদের দিকে খেয়াল করেই বৃষ্টি কিছু দেওয়া হয় না হলে আমরা আসলে বৃষ্টি পর যোগ্য না এই পরিমাণ অপরাধ আমরা করে ফেলেছি সুতরাং যে কাজগুলো করলে এই দুর্ভিক্ষ আসতে পারে সেগুলো আমাদের সাবধান হওয়া উচিত আর আল্লাহর দিকে তওবা করা উচিত পাপ ছেড়ে দেওয়া উচিত পাশাপাশি ওই যে ব্যয় সংকোচনে আসতে হবে এখন আপনারা আছে বলে হোটেল আছে বাজারে যাবেন যেটার প্রয়োজন নাই সেটাও কিনবেন যেটার প্রয়োজন আছে ওইটাও ইচ্ছা মতো খরচ করবেন এখানে আপনাকে একটু চেক দিতে হবে পকেটটা একটু হাত চেপে দিয়ে ধরে রাখতে হবে হ্যাঁ এই যে যদি হয়েই যায় 23 সাল যদি দুর্ভিক্ষ এসেই যায় তাহলে যেন আমরা মুখে কাটিয়ে উঠতে পারি দোয়ার পাশাপাশি যেটুকু বৈধ ব্যবস্থাপনা আল্লাহ নেওয়ার আমাদের অনুমতি দিয়েছেন তা আমরা যেন নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আপনাদের মসজিদের